আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যারা ওপ্পো মোবাইল ব্যবহার করেন, যারা ওপ্পো মোবাইল নতুন কেনেন তারা কিন্তু একটি সমস্যা ফেস করেন, তা হলো আপনি যখন ফোনটি অফ করবেন তখন কিন্তু পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবেন তখন এমন একটা লেখা চলে আসবে, তখন আপনি কিন্তু বিরক্ত হবে, ফোন আর অফ হবে না। তো এই পাওয়ার বাটন চাপ দিলে কীভাবে অফ হবে, সেই অপশনটি কীভাবে চালু করবেন তা এই ভিডিওতে বলে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার জন্য আপনি কী করবেন, আপনি চলে যাবেন আপনার ফোনের ফাংশনগুলো থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর একটা দেখবেন সার্চ সিস্টেম আছে, এই সার্চ সিস্টেমে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। কিবোর্ড আসার পর আপনি কী করবেন, আপনি লিখবেন কিবোর্ড থেকে পাওয়ার বাটন, POWER, দেখবেন পাওয়ার বাটন। পাওয়ার বাটন লিখলে দেখবেন এখানে নিচে একটা সেটিং অপশন চলে লেখা চলে আসছে, এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওপ্পো মোবাইল সম্পর্কে কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে বলবেন। পাওয়ার বাটনে ক্লিক করার পর দেখবেন এমন কিছু অপশন চলে আসছে, তারপর আপনি কী করবেন, আপনি এখানে অনেকগুলো অতগুলো অপশন না গিয়ে জাস্ট একটা অপশন দেখা যাচ্ছে পাওয়ার বাটন, এই জায়গায় ক্লিক করে দিবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তখন অন্যরকম আরও একটি অপশন চলে আসবে, কী অপশন চলে আসবে এখন আমি ক্লিক করব। এই যে দেখেন একটা অপশন চলে আসছে, এই যে এখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দুটো অপশন আসবে, তখন কী করতে হবে তা আমি বলে দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয়, ঠিক আছে। তো ওখানে আপনি কী করেন, আপনি এই জায়গায় প্রেস অ্যান্ড এই জায়গায় ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করার পর দেখবেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে পাওয়ার মেনু আর একটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্স। তো ভয়েস অ্যাসিস্ট্যান্স দেওয়া আছে, আপনি কী করবেন পাওয়ার মেনুতে ক্লিক দিয়ে দিবেন। যখন আমি পাওয়ার মেনুতে টিক চিহ্ন দিয়ে দিবেন, পাওয়ার মেনুতে অন করে দিবেন, তখন কিন্তু পাওয়ার বাটনের চাপ দিলেই আপনার অফ অনের অপশন চলে আসবে, তখন উপর দিকে ক্লিক করলেই অফ হবে, নিচ দিকে ক্লিক করলে রিস্টার্ট নেবে, ঠিক আছে। তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে চ্যানেল অ্যাবাউটে আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।